আজি গোলাঘাটত মুখ্যমন্ত্রীর দিনজোড়া কার্যসূচী আছে। আজি উন্নয়নমূলক আঁচনির কেবাটাও প্রকল্প মুখ্যমন্ত্রী শুভারম্ভ করব। এই শুভারম্ভ করার সমান্তরালভাবে আমার সমাজের হেরাই গৈছে যে সমূহিয়া যে ধান দোয়া পর্ব যাক হারিয়া বলে কোয়া হয়, স্থানে স্থানে হারিয়া বলে কোয়া হয়, আর এই আজি গোলাঘাটের যে বিখ্যাত রহধলা পথার অসমীয়া চলচ্চিত্র বিখ্যাত চলচ্চিত্র বোয়ারীত যে প্রয়াত বিজু ফুকনের কণ্ঠত ইয়াতে এটা বিখ্যাত গান আছে মন হিয়া দৈ সাইকেল নহয় টিলিঙা রহধলা পথারত আহিবা ওই নিজানত। এই রহধলা পথার বিখ্যাত রহধলা পথারত আজি আয়োজন চলিছে সমূহিয়া ধান দোয়া প্রকল্পর ইয়াতে পর্বর আজি মুখ্যমন্ত্রী ইয়াতে অংশগ্রহণ করব। মুখ্যমন্ত্রী সমূহিয়াকৈ দাওনির সঙ্গে যে ধান দোয়া প্রকল্প যে পর্ব সেই হেরাই গেছে সমাজের তাত অংশগ্রহণ করব। লগতে ইয়াতে ভোজ ভাতর আয়োজন করা হয়েছে যে পরম্পরা আমার সমাজের হেরাই গেছে নবপ্রজন্মই যুর নাজানে যে হারিয়া বা সমূহিয়া ধান দোয়া প্রকল্প আজি মুখ্যমন্ত্রী ইয়াতে অংশগ্রহণ করব। মুখ্যমন্ত্রীর ইয়াতে যেহেতু সমূহিয়াকৈ ইয়াতে ধান দোয়ার ভোজ ভাতর আয়োজন চলিছে ইয়াতে কলর এনে ধরনের ডুং প্রস্তুত করা হয়েছে যাক ডুং বলে কোয়া হয় ডুঙা বলে কোয়া হয়। কলর ডুঙাত মুখ্যমন্ত্রীয় নরাত বহি দাওনী সকলের সঙ্গে ইয়াতে ভোজ ভাত খাব ন ভাত খাব। মই আপনার জানিম দাদা কি কি আয়োজন চলছে আজি? আজি ভাত আছে দাইলি, তারপর আপনার বরালি মাছ আর মূলা ভাজি, বরালি মাছের মূলা ভাজি, কাকডুঙার বরালি বিখ্যাত আছে না? হয় হয় কাকডুঙার বরালি, তারপর আকো আপনার বাহু মাছের ফ্রাই, তারপর বেঙেনা পিটিকা। কাকডুঙার বরালির নাম আছে কাকডুঙার বরালি আনিছে বরালি মাছ আর মূলার ভাজি। আর ইয়াতে পরম্পরা ধরে রাখবলে যত্ন করেছে মানে গণেশক দেখাবলে যত্ন অনুরোধ করি যেহেতু ইয়াতে পথারত আঘুণর পথারত দাওনী সকলে যেটা ইয়াতে রোদত ধান দায় ধান দোয়ার পিছত রবাব টেঙার জুতি লয় রবাব টেঙা ইয়াতে সাজু করে রখা হয়েছে কলপাতর রবাব টেঙা জলকিয়া তেল দিয়ে রবাব টেঙা খাব। বিধায়ক মৃণাল শইকীয়া উদ্যোগত যেহেতু এই কাম করা হয়েছে মানে জানি বিচারি আমার সমাজের হেরাই গেছে নবপ্রজন্মই পাহরি গেছে সমূহিয়া ধান প্রকল্প যাক হারিয়া বা হারিয়া বলে কোয়া হয় গোটে পরম্পরা ধরে রাখবলে যত্ন করেছে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করব। এই চিন্তাটা কিয় আহিলে? আসলে মানে জানো যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সহজ সরলকে গাঁলিয়ার মানুষের মিলি থাকি বিচার সেই ধরনের প্লেনবিল করা নয় বা কেউ কোনো চিন্তা করা নাই। মানে এখানে যেটা গোলাঘাটলে আসব আমার এটা আঘুণর পথার ভরপুর হয়ে আছে সোণালি পথার হয়ে আছে। মানে যেটা সিএম সাহেব কৈছিল যে মানে হেরি তারিখে আজি ন তারিখে গোলাঘাটলে যাম মোট এটা লগে মনলে আহিলে যে স্যার বোলো ভাত তো আমার তাতে খাবো আর পথারত আমি ভাত খাম একটা পথারত এটা ধান কাটি আছে সিএম স্যার একটা কল বড় ধুনিয়া হবো তুমি অ্যারেঞ্জ করা বস্তু কিহে ন ভাত কিহে আজি ভাত তো ন ভাত নয় আসলে এই আমার এই ভাত খুয়ায় আমার হারিয়া খুয়া আজি ভাত থাকিব আর মাছ আছে কাকডুঙার বরালি কাকডুঙার বরালি আর মূলা এই সিজনত আসলে আমার গাঁওবিলাকত মূলা আর বরালি খায় খুব একটা আর কি লাগবে আজি ষাটি সত্তরজনী গরাকী দাওনি আহিব দাওনী হয় দাওনী সকল আহি পাইছে ইতিমধ্যে দাওনীয়ে পথারত একটা ধান কাটিব। আমার সমাজত যার বেশি খেতে থাকে যার ধান চপাবলে থাকি যায় তেনে অবস্থাত গাঁর সমূহিয়াকে দাওনী সকল গোটাই আনি হারিয়া বা হারিয়া অনুষ্ঠিত করে আর তেতিয়া সমূহিয়াকৈ ধান দায় ধাননীত পথারত গান গায় লগে রবাব টেঙার জুতি লয় আর ভোজ ভাতর আয়োজন চলে। আজি ব্যতিক্রম নহে এই সকল দাওনী ইতিমধ্যে আহিছে। বাইদেউ মই আপনার পৰা জানিম আজি সমূহিয়া ধান কাটিব মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করব কেনেকুৱা লাগিছে কাছি লৈ হাতত আহিছে? বহুত ভাল লাগিছে দাদা, আমাক বহুত ভাল লাগিছে, মানে ইমানে এক্সাইটেড হৈ আছো ভাবিব না। আমি সৰুৰে পৰা এখন গাঁৱতে ডাঙৰ দীঘল হৈ আজি বোৱাৰী হৈ ওলাই গলো যদিও আজি মই আনন্দত থাকিব নাই। যেতিয়া মামা আহিব বুলি গম পালো বোলে ৰধলা পথাৰলৈ আহিব, তেখেতে ৰবাব টেঙা খাব দাউনী লগত ধান কাটিব বোলে আৰু ন ভাত এমুঠি যোগাৰ কৰিছে বুলি গম পাইছো, সেইকাৰণে অত্যন্ত আমি সুখী মানে গোটেই গাঁওবাসীৰ পৰা ওচৰ চুবুৰীয়া আদি সমাজৰ পৰা হেৰাই গৈছে সমূহীয়া ধান দোৱা যিটো পৰ্ব ইয়াক হাৰিয়া বা হাৰিয়া বুলি কয়। আপোনালোকৰ ইয়াত গাঁৱত সেইটো আছে না সমূহীয়া ধান? আছে, সমূহীয়া আছে, আমি সমূহীয়াকে ধান দাও ভাল লাগে যিটো আমাৰ হাৰিয়া বুলি কয়। আজি তাতে মামা আহিব কারণে বেশি ভাল লাগিছে আমার। রহধলা পথার বিখ্যাত বুয়ারী সিনেমাত বিজু ফুকনে গাইছিলে যে মন হিরা দই সাইকেল নহয় তিনি গা রহধলা পথার লই আহিবা ওই নিজানত গানটো অকমান আছে নাই গুনগুনাব পায় না মন হিরা দই সাইকেল নহয় টিলিঙা রধলা পথারত আহিবা ওই নিজানত মন হিরা দই একেলগে বিহু রহেধলা পথারত কি বলি গায় মন আহিব নিজা জিয়াবাহি আহতর সাত রহধলা পথার ঐতিহ্য আছে এখন পুরনি পথার হাজার হাজার হেক্টর ভূমি খেতি করে। আজি মুখ্যমন্ত্রীর একটা ইয়াতে ভোজ ভাতও খাব ধান দোয়া প্রকল্প পর্ব আছে লগতে আপনার রবাব টেঙার জুতি লোক রবাব টেঙা কাটিবলে আমি কটাই লৈ আহিছো রবাব টেঙা দাওনী আর রবাব টেঙা এরা বনোয়া সম্পর্ক আঘুণের কথা হয় হয়
আমি এনেও ধান দালেও ৰবাব টেঙাটো খাওঁয়েই মানে ইয়াত ডাঙৰীহেতো ৰবাব টেঙা আহিব আহিবই লাগিব বতৰ এটা পথাৰ ঢাইলা থওঁতে ৰবাব টেঙা আমি খাওঁয়ে ভালো লাগে আমি ধান দাওঁ সকল দাৱনী তেওঁলোকে হাতে হাতে কাঁচি লৈ আহিছে আৰু ৰবাব টেঙাই গোটাই ৰখা হৈছে ৰবাব টেঙাৰ জুতি ল'ব যিহেতু আঘোণৰ পথাৰত দাৱনী আৰু ৰবাব টেঙাৰ অভিন্ন সম্পৰ্ক আছে আৰু এই পৰম্পৰা আমাৰ সমাজত পূৰ্বৰে পৰা চলি আহিছে শাওনৰ পথাৰ বোকা পানী খচি কৃষকে তেওঁলোকৰ কপালৰ ঘাপ মাটিত পেলাই যি সোণগুটি পথাৰত ৰোপণ কৰে আৰু সোণগুটি চপোৱাৰ বতৰ আঘোণ আৰু এনেধৰণে ৰখা হৈছে ইয়াতে নৰাত বহি যিহেতু ভোজ তেওঁলোকে আজি ইয়াতে ভোজ মুখ্যমন্ত্ৰীয়ে খাব আহাৰ গ্ৰহণ কৰিব আৰু আমাৰ সমাজত পৰম্পৰা আছে যে লোটা বা ঘটি তেনেধৰণে বান বাতি ৰখা হয় বা গামোচা ৰখা হয় মুখ ধোৱা হয় সকলোখিনি পৰম্পৰা ধৰি ৰাখিবলৈ যত্ন কৰা হৈছে বিৰিয়া সাজি ৰখা হৈছে ইয়াতে যিহেতু ইয়াতে ধান দোৱাৰ পাছত যি টঙাল কটা হয় আমি সেইবিলাক সমাজৰ পৰা হেৰাই গৈছে টঙাল বনাই আছে যি টঙালে ডাঙৰি বান্ধিব আৰু বিৰিয়া এনেধৰণে ৰখা হৈছে নতুন প্ৰজন্মই এইবোৰ পাহৰি গৈছে আপুনি এইখিনি টঙাল তুলি আছে নেকি হয় এয়া টঙাল তুলি আছো ডাঙৰি বান্ধিবৰ কাৰণে আজি হিমন্ত ছাৰ আহিব ছাৰ আজি টকা তুলাইছোঁ আৰু আজি কিমান দিন হ'ল আজি হেৰি দেখা নাই ভাল লাগিছে নহয় আজি ছাৰ সঁচাকৈ ভাল লাগিছে আজি এই আমাৰ ৰদলাৰ পথাৰ মন্ত্ৰী আজি খা হ'ব কিমান আনন্দ ভাল লাগে হয় এইবোৰ হেৰাই গৈছে টঙাল তুলিছে কোমলীয়া বাঁহৰ পৰা টঙাল তোলা হয় এই টঙালে ডাঙৰি বন্ধা হয় এই বিৰিয়াত শালি ডাঙৰি নিয়া হয় এইবোৰ নতুন প্ৰজন্মৰ পৰা হেৰাই গৈছে কিন্তু ৰহধলা পথাৰত এই বৃহৎ পথাৰখন হাজাৰ হাজাৰ হেক্টৰ ভূমি ইয়াতে খেতি আছে আৰু বিধায়ক মৃণাল শইকীয়াই এই পৰম্পৰা নতুন প্ৰজন্মৰ মাজত যাতে চিনাকি হয় বা এই পৰম্পৰা যাতে অব্যাহত ৰাখে সেয়া ধৰি ৰাখিবলৈ যত্ন কৰিছে আৰু মুখ্যমন্ত্ৰীয়ে আজি আটাইতকৈ আকৰ্ষণীয় অনুষ্ঠানটো এইটোৱেই হ'ব যিহেতু এই পৰম্পৰা হেৰাই গৈছে সমাজৰ পৰা এই পৰম্পৰা ধৰি ৰাখিবলৈ যত্ন কৰা হৈছে আৰু দাৱনীসকল উৎফুল্লিত হৈ পৰিছে যিহেতু তেওঁলোকে আজি মুখ্যমন্ত্ৰীৰ সৈতে সমূহীয়া ধান দোৱা পৰ্বত অংশগ্ৰহণ কৰিব ৰবাব টেঙাৰ জুতি ল'ব মুখ্যমন্ত্ৰীৰ সৈতে তেওঁলোকে আহাৰ গ্ৰহণ কৰিব মুঠতে আজি গোলাঘাটৰ খুমটাই সমষ্টিৰ এই ৰহধলা পথাৰৰ ওচৰ চুবুৰীয়া সকলোখিনি গাঁৱত উত্থপ্থপ পৰিৱেশ যিহেতু সমূহীয়া ধান দোৱা প্ৰকল্পত মুখ্যমন্ত্ৰীয়ে অংশগ্ৰহণ কৰিব পৰ্বত অংশগ্ৰহণ কৰিব লগতে ৰবাব টেঙা আৰু পথাৰৰ নৰাত বহি আজি সমূহীয়াকৈ তেওঁলোকে ভোজ ভাতৰ জুতি ল'ব।